কোন না হইছে মাওয়াতে এখন আমরা আছি মৌতুর বাস স্ট্যান্ডে এখানে দিয়ে ইনি খুদের ভাত হয়ে তারপরে আমরা যাবো মাওয়া ফেরিঘাট ভাত হয়ে আবদুল্লাহপুর দিয়ে ঢুকে আবদুল্লাহপুর হাইওয়ে দিয়ে ঢুকে তারপর সোজা মাওয়া আচ্ছা ও পাম্প করতেছে রাসেল পাম্পিং এরপরে গন্তব্য এখান থেকে আবদুল্লাহপুর আবদুল্লাহপুর মেইন রোডে একবার থেমে তারপর ডিরেক্ট মাওয়া
এর মধ্যে আর কোনো ব্রেক নেই। আচ্ছা আব্দুল্লাহপুর দেখুন। রাসেল তুমি কি কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই না। চার সারা উইশ আস ফর লাক এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এই আমাদের রোহিঙ্গা লাখ যাচ্ছে।
what you're going through. Stay one more night, and I know that it's not too late. Let's make things right. You just have to believe in fate. মাইরা দিছে কি জানি রিয়াদকে ভাতের বল নাকি 100 টাকা এই কেউ বর্তমানে তো নিস না ভাই, তাহলে নিজের খরচে নিস, ঠিক আছে? টাকা পয়সা এমনি কম। এই যে আরেকজন হতেছে, এই ডিম চার ভাগ কর, ডিম ঠিক চার ভাগ কর। হ্যাঁ
Stay one more night. Don't you know that my love is true? Let's make things right. I understand what you're going through. Stay one more night. And I know that it's not too late. Let's make things right. You just have to believe in fate. খারাপ কারণ বালির মধ্যে আটকে গেছিলাম, এখন রুদ্র এখানে খ্যাক খ্যাক করে হাসতেছে। যাই হোক, ওই যে এইদিকে রিয়াদ আবার চলতে চলে আমি কারণ দুইটা 11 বাজে, আমাদের কারো কাছে পানি নেই। কারণ এই যে আমার এই ছোট্ট ভাইটা, ও মা আমার এনে চার্জও নাই। ছোট্ট ভাইটা হচ্ছে সিগারেট খায়, সব পানি উড়ায়, পানির টাকা উড়ায় ফেলছে। কারণ আমাদের পানি টাকাও অধিক। মুখের সামনে দিয়ে গেল পুরা। হ্যাঁ, মামার রাইড শেষ, আমাদের দরকার সবার এখন চেকাতে যাচ্ছে, কিন্তু আমরা এখানে খাচ্ছি যাচ্ছি না, এখন দেখি কত যাওয়া যায়। আর এই জায়গায় পুরো ফুল পপুলার এদিকে, আমাদের এটা শেষ করে নি। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের আরো বেশি হওয়া উচিত ছিল, 5 কিলো বাদ যাওয়া হয়েছে। তাছাড়া আমার বাসা থেকে এখানে ডিস্টেন্স আরো অনেকখানি, তো